আসরের নামাজের পরে সকাল সন্ধ্যার জিকির কি মসজিদে করা উত্তম নাকি ঘরে বসে করা উত্তম? হাদিসের আলোকে বুঝিয়ে বলবেন, উপকৃত হতাম। জাযাকাল্লাহু খাইরান। আসরের নামাজের পরে সকাল সন্ধ্যার জিকির, যদি ফরজ সালাতের পরে জিকির বলতেন তাহলে বলতাম যে ফরজ সালাতের পরে বসে সেখানে জিকির আজকালগুলি করতে হবে, কিন্তু যেহেতু সকাল সন্ধ্যার জিকির বলে সকাল সন্ধ্যার জিকিরের জন্য স্থান খাস নেই, বরং আপনি মসজিদেও করতে পারেন, আপনি বাড়িতে এসে করতে পারেন, রাস্তায় চলতে ফিরতে করতে পারেন, কাজ করতে করতে দোকানপাটে যেখানে আপনার ডিউটি আছে সেখানে বসে বসে করতে পারেন, উঠতে বসতে চলতে ফিরতে শায়িত অবস্থায় করতে পারেন। হ্যাঁ, লেদিন করুন আল্লাহ কেয়ামা ওয়া কৌদা ওয়ালা জুনুবহিম, জ্ঞানী ওরা যারা আল্লাহ রাব্বুল আলমিনের জিকির আজকার করে কেয়ামান দাঁড়িয়ে বসে এবং শুয়ে শুয়ে, তো যেটা আপনার জন্য সুবিধা হয় ওইটাই করবেন, কোনো অসুবিধা। সকাল সন্ধ্যার জিকির আজকার যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় করা যেতে পারে, সকালে এবং সন্ধ্যায় হইতে হবে। 13 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হাদিসে উল্লেখ ব্যতীত কোরআনের আয়াত পছন্দসই নিয়ে তা দ্বারা জিকির করা কি জায়েজ? জাযাকাল্লাহু খাইর। কোরআনের আয়াত দিয়ে জিকির এটি কেমন কথা? এটি বেমানান কথা। তবে কোরআনে কেরিমের আয়াতে যেগুলিতে আল্লাহ রাব্বুল আলমিনের গুণগানমূলক বিষয় রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলমিনের তসবিহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলমিনের বড়ত্ব রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলমীর কাছে দোয়া রয়েছে, সেগুলি জিকির, ঠিক আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাব, এটি আল্লাহর জিকির, জিকির কিন্তু যাচ্ছাগত জিকির, তো এই সব দিয়ে জিকির করা যাবে। আর আরেকটা দিক রয়েছে, সেটা হচ্ছে কোরআনে কেরিমের তেলাওয়াতি হচ্ছে সবচেয়ে উত্তম জিকির বা সর্বোত্তম জিকির, তো কোরআনে কেরিমের আয়াত দিয়ে জিকির নয়, বরং কোরআনে কেরিমের তেলাওয়াতও আপনার জিকির। সুতরাং কোরআনে কেরিমের তেলাওয়াতের মাধ্যমে কখনও জিকির করবেন, কখনও কখনও কোরআনি দোয়ার মাধ্যমে জিকির আজকার করবেন, কখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে যে জিকির আজকারগুলি রয়েছে পূর্ণাঙ্গ বাক্য সেগুলি দিয়ে জিকির আজকার করবেন, অপূর্ণ বাক্য অসম্পূর্ণ কথা দিয়ে জিকির করা বেদাত, আল্লাহর জিকির শুধু, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিমের জিকির এইরকম করে জিকির করা, এগুলো বেদাতি জিকির। তারপরে ইল্লাল্লাহ আল্লাহর জিকির, হুহুর জিকির, এগুলো সব বেদাত এবং বেদাতিদের জিকির, এগুলিতে কোনো নেকি পাবে না, বরং এই বেদাতি জিকির জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহ যেন হেফাজত করে। সম্মিলিত জিকির বেদাত, চিৎকার করে হ্যাঁ একসুরে জিকির করা, এগুলো বেদাত। তো এই সমস্ত যে বেদাতের দিকগুলি রয়েছে জিকির আজকারের ক্ষেত্রে, সবগুলি থেকে বেঁচে থেকে সুন্নতি জিকির আজকার করবেন।